নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করেছিল ইডি। সেই তলবে সাড়া দিয়ে শুক্রবার সকাল 11:21 কলকাতায় ইডির সদর দপ্তরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হলেন যুব তৃণমূলের রাজ্যসভা নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। নির্বাচন ঘোষণা হবার পর থেকে কোচবিহার জেলা জুড়ে চলা সন্ত্রাসের প্রতিবাদে শুক্রবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন কোচবিহার জেলার বিজেপির বিধায়কেরা। কোচবিহার জেলায় লাগাতার সন্ত্রাস এবং বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর চলছে, অথচ পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না বলে দাবি আন্দোলনকারীদের। বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জে রামগুড়ি গ্রামে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কামরুল হুদা। এদিন পায়ে হেঁটে যাওয়ার সময় এক বাইক চালক তাকে পেছন থেকে ধাক্কা মারলে ছিটকে পড়েন তিনি। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে, পরবর্তীতে শিলিগুড়িতে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ব্যক্তির। যদিও ঘটনার পর থেকে পলাতক ঘাতক বাইক চালক। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।